ম্যাজিক নাম্বার 5। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব, দেখুন এখানে এটা এমপ্লয়ি নেম দেওয়া রয়েছে, খুব সংক্ষেপে আমি টাইপ করেছি। তারপরে দেখুন এখানে ডেজিগনেশন দেওয়া রয়েছে এবং এখানে বেশ কিছু ব্ল্যাঙ্ক রয়েছে। এই ব্ল্যাঙ্কগুলিতে আপনাকে ফিল করতে বলা হলো, তাহলে কীভাবে করবেন? ধরুন এখানে এক্সিকিউটিভ অফিসার রয়েছে, এই কাজটি হয়তো আপনি এইভাবে করবেন, বা ম্যানেজারের জায়গায় আপনি সিলেক্ট করে নিচের দিকে নিয়ে চলে আসবেন। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ওইভাবে করবেন। তাহলে এই কাজটি আপনি খুব কম সময়ের মধ্যে কীভাবে এক ক্লিকই করবেন দেখুন, সেটাই দেখাচ্ছি। ফার্স্ট আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন গো টু স্পেশাল, এখানে ক্লিক করুন। তারপরে দেখুন এরকম একটি অপশান আসবে, এখানে দেখুন ব্ল্যাঙ্কস অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে ওকে, তারপরে দেখুন অন্য কোথাও ক্লিক না করে ইকুয়াল টু দিলাম। তারপরে দেখুন উপরে যে সেলটি রয়েছে এক্সিকিউটিভ অফিসার, এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন কিবোর্ডের কন্ট্রোল এবং ইন্টার এই দুটি কি একসাথে প্রেস করলাম, দেখুন সাথে সাথে দেখুন একদম ফিল হয়ে গিয়েছে অটোমেটিকভাবে। দেখুন যেখানে ম্যানেজার ছিল, দেখুন অটোমেটিকভাবে ম্যানেজার নিয়েছে, ডেপুটি ম্যানেজার অটোমেটিকভাবে নিয়েছে। তারপরে দেখুন সুপারভাইজার, তারপরে এখানে দেখুন মার্কেটিং অফিসার, এখানে সমস্ত ব্ল্যাঙ্ক অপশানগুলি একদম অটোমেটিক এখানে ফিল হয়ে গিয়েছে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন, এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।